নমস্কার বন্ধুরা, আজকে বুধবার, তাই আমি আবার এসে গেছি। বুধবার মানেই অবন্তিকাজ আসবে, এটা আপনাদের আগের বার বলা হয়নি, কিন্তু এবার বলে দিলাম। আপনারা আমার প্রোগ্রাম দুটোকে ভীষণভাবে সাপোর্ট করেছেন, কমেন্ট বক্সে কমেন্ট দিয়েছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আমি ভীষণ খুশি। আপনারা আমাকে এইভাবেই উৎসাহ দেবেন। আজকে আর কথা বেশি বলবো না, আজকে যেটা করব আর কি, আজকে আমি যে প্রোগ্রামটা করব সেটা সম্পূর্ণভাবে, এটার নাম দিতে পারি, আমি নাম দিয়েছি আমার মতন করে, কোথাও কোনো ভুল হলে আপনারা সংশোধন অবশ্যই করে দেবেন। এটার নাম আমি দিয়েছি তসর গাথা। মানে বারো হাতের শাড়ি, একটা মেজারমেন্ট হচ্ছে বারো হাত, সেই বারো হাত মানে কি, একটা বারো হাতের গল্প মানে একটা গাথা শাড়িতে, সেই তসরটা নিয়ে আমি মনে হলো যে একটা কিছু করি। তসরটা শাড়িটা আমি শুরু করছি। আজ আমাদের এক নম্বর শাড়ি, সবটাই তসর দেখাবো। প্রথম শাড়িটা গিচা তসরে, এটা একটা মাল্টি কালারে ব্লক হয়েছে। ব্লকটা কিছুটা দেখে মনে হতে পারে যে কাঁথা কাজ করা আছে, কিন্তু এটা আদতে সম্পূর্ণভাবেই ব্লক। যেটা তসরের কথা বলছিলাম, এটা এক নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 4250, তার ব্লাউজটা হচ্ছে এটা। এই তসরটা কিন্তু ঝাড়খণ্ডের। এটা আমাদের এক নম্বর শাড়ি গেল। এটা দু নম্বর শাড়ি, এটাও একটা গিচা তসরের শাড়ি। এই শাড়িটায় কিন্তু কোনো ব্লাউজ নেই, এটা একটা পিঙ্ক রেডিশ কালার, এর সাথে যেটা আমি করেছি একটা মধুবনী তসর, পিওর দেশি তসরে মধুবনী পেন্ট করে এর সাথে একটা ব্লাউজ দিয়েছি, যাতে আপনি কোনো অফিস বলুন, পার্টি বলুন, যেখানেই যান আপনাকে একটু অন্যরকম লাগবে। এটা দু নম্বর শাড়ি আমাদের, এটা শাড়ি ব্লাউজ পিস শুদ্ধ, এর দাম হচ্ছে 5950। আপনারা কিন্তু আমাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা তো আমাকে আর বলতে হবে না আশা করি, তাও আমি বারবারই আপনাদের একবার করে মনে করাবো। এটা আমাদের তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে পিওর তসর বাই তসরের উইভ হয়েছে। আঁচলটা দেখুন, আঁচলটা একটা চাটাই উইভ হয়েছে, মাদুরের মতন করে উইভটা করা হয়েছে। এটা পুরো হ্যান্ড ওভেন শাড়ি, এবং সারা শাড়িতেই একটা বুটি আছে। এর শাড়িটার রং হচ্ছে নেভি ব্লু, বর্ডারের কালার হচ্ছে গ্রিন। শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখাও, ব্লাউজ পিসটা হচ্ছে গ্রিনে, কন্ট্রাস্টে ব্লাউজ পিস আছে। এই শাড়িটার দাম হচ্ছে, তিন নম্বর শাড়ি এটা, 7200 টাকা। এবার আমাদের চার নম্বর শাড়ি, চার নম্বর শাড়ি হচ্ছে খেওয়া তসর, তসরের মধ্যে খেওয়া কাজ করা আছে। এটা ফ্রম বিহার, এটাতে একটা ন্যাচারাল তসরের ভার্জিন টোন, কারণ ব্ল্যাক তানার উপরে কাজটা হয়েছে, তাতে ভার্জিন টোনের সাথে একটু ব্ল্যাকিশ টোন এসেছে, তার মধ্যে গ্রিন দিয়ে প্রত্যেকটা এই খেওয়া উইভ করা আছে। এটা বিহারের শাড়ি, তসর ছটা স্টেটে হয় আমাদের, তার মধ্যে বিহারও একটা স্টেট, যার ব্লাউজটা হচ্ছে এই সবুজটা, এই ব্লাউজটা হচ্ছে এই সবুজ রঙটা, পুরো কাপড়টাই এইভাবে গেছে। ফার্স্ট পার্টটাতে আমাদের কিন্তু খেওয়া বুটিগুলো আছে, বাকি কিন্তু জায়গাতে বুটিটা নেই, আমি সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের তিন নম্বর, চার নম্বর শাড়ি, 5850। এবার আমি দেখাচ্ছি তসরে হ্যান্ড ব্লক আজরক ন্যাচারাল ডাই, এটা কিন্তু ন্যাচারাল ডাইয়ে হয়েছে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো ব্লকের স্টেপসগুলো দেখতে পাবেন, যদি ভালো করে দেখেন আপনারা বললে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব, সব রকম সহযোগিতা করব। এটা তসরে আজরক হ্যান্ড ব্লক ন্যাচারাল ডাই, একদমই এজো ফ্রি, মানে কোনো রকম কেমিক্যাল কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে তার ব্লাউজটা, ব্লাউজেও কিন্তু ফুল আজরক করা আছে। কালারটা বলে দিই, একটা ব্রাউনিশ কফি কালার, পুরো কাপড়টাতেই একভাবে গেছে। এটা আমাদের ছ নম্বর শাড়ি, পাঁচ নম্বর শাড়ি, 6950। এবার আরেকটা তসরে আমি আজরক দেখাচ্ছি, যার সাথে কিন্তু বর্ডার এবং পাল্লাতে পুরো বন্ধেজ হয়েছে, পুরো হ্যান্ড বন্ধেজ। আমি যদি একটু ভালো করে দেখাই, এখনও কিন্তু কাপড়টা ক্রাশড আছে, এই ক্রাশটা আমরা রাখার চেষ্টা করি অথেন্টিসিটির জন্য। আর বাকি পুরো বডিটাতে কিন্তু আমাদের আজরক হয়েছে, ন্যাচারাল ডাই হ্যান্ড ব্লক। আর এইটা হচ্ছে ফুল বন্ধেজ হচ্ছে তার ব্লাউজ পিসটা। এই শাড়িটা পিওর তসরে, একজন মানুষের হাতে তৈরি। এই শাড়িটার দাম হচ্ছে 8550। এটা রাজস্থানের তসর কাজ গেল। এবার আবার একটা আমি বিহারে আসি, এটা হচ্ছে হ্যান্ড পেন্টেড মধুবনী,
এখানে তসরে অন্য ডাই করা হয়েছে, করে এই পেন্টিংটা করা হয়েছে। দুটো ময়ূরে জাস্ট শাড়িটাকে ডেকোরেশন করা হয়েছে। খুব সিম্পল অ্যান্ড এলিগেন্ট শাড়ি। এবং বডিটা একটু দেখিয়ে দিই, ব্লাউজটা কন্ট্রাস্টে একটু অরেঞ্জিশ, আর বডিটায় কিন্তু শুধু একটা স্লিক বর্ডার আছে, মানে আপনি যে কোনো অনুষ্ঠানে পরতে পারবেন, ওইটা সব সময় মাথায় রাখা হয়। এই শাড়িটার দাম হচ্ছে 6950, 7 নম্বর শাড়ি। হ্যাঁ, 8 নম্বর শাড়ি হচ্ছে আবার একটা এগেইন হ্যান্ড পেন্টেড তসরে, এটা হচ্ছে কলমকারি করা হয়েছে, তসরে কলমকারি করা হয়েছে হ্যান্ড পেন্টেডে। একটু আঁচলটা দেখাবো শিলাদি, একটু আঁচলটা দেখাই, তুমি ছেড়ে দাও, একটু একটু এরম করে আঁচলটা আমি দেখিয়ে দিই, কারণ আঁচলে একটু ফিগার মোটিভ আছে। হুম, আঁচলে একটু ফিগার মোটিভ আছে। এটা একটা স্লেট, একটা স্লেট গ্রে কালারের, তার মধ্যে ব্লু রেড মাল্টি কালার দিয়ে পেন্টিংটা করা আছে। এই শাড়িটার দাম হচ্ছে 9950, এটা হচ্ছে আমাদের 8 নম্বর শাড়ি। এটা আমাদের 10 নম্বর, এটা আমাদের 9 নম্বর শাড়ি, এটা আমাদের 9 নম্বর শাড়ি। এটা তসরে মাড বাতিক হয়েছে। একটু কালারগুলো দেখাই, ন্যাচারাল ভেজ কালার, কাজী ন্যাচারাল ডাইতে যে টোনগুলো আসা সম্ভব সেই টোনের মধ্যে যতটা ব্রাইট করা যায় ততটাই ব্রাইট করা হয়েছে। এখানে তসরটা ছত্তিশগড়ের, কাজটা হয়েছে রাজস্থানে। পুরো কাপড়টাতেই আপনি একটা কর্পোরেট লুক পাবেন। এখানে কিন্তু কোনো সময়ই আপনার পার্সোনালিটিকে ছাপিয়ে কিন্তু শাড়ি যাবে না। আমি শাড়িটা পুরোটা খুলে একবার দেখাই, সাথে ব্লাউজটা দিয়েও দেখাচ্ছি। ব্লাউজে কিন্তু পোলকা ডটস, পুরোটাতেই একটা ন্যাচারাল ডাইয়ে পোলকা ডটস গেছে, আর গোটা শাড়িটাতেই একই রকম প্রিন্টে গেছে। এটা হচ্ছে দাম হচ্ছে 6950, 9 নম্বর শাড়ি। এবার দশে, দশে এগেইন একটা বাগরু প্রিন্টের শাড়ি, এটা ডিসচার্জে কাজ হয়েছে। এটাও কিন্তু ন্যাচারাল ডাইতে হয়েছে, কিন্তু ডিসচার্জে কাজ হয়েছে। হাফ পোর্শনটা এইভাবে গেছে, আমি একটু বাকি হাফটাও দেখাবো আস্তে আস্তে। বাকি হাফটা হচ্ছে প্লিটসগুলো কিন্তু জায়গায় এইরকমভাবে পড়বে, একটা করে রাউন্ড শেপের করা আছে, আর বাকি বর্ডারটা এইভাবে যাবে। এর ব্লাউজটা একটু দেখাই, কালারটা একদম রাস্ট ব্রাউন। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে কিন্তু কোনো বর্ডার নেই, আপনি আপনার ইচ্ছা মতন পাইপিং দিয়ে বানাতে পারবেন। এই শাড়িটা পিওর তসরে, এটার নাম্বার হচ্ছে 10 নম্বর শাড়ি, এটা 6750। এইবার আরেকটা আমি ন্যাচারাল ডাইতে যাব, যখন ন্যাচারাল ডাই শুরু করেছি পরপর কয়েকটা ন্যাচারাল ডাই দেখিয়ে নিই। এটা হচ্ছে বাঘ প্রিন্টের তসর, মধ্যপ্রদেশে বাঘ নদীর তীরে এই তসর প্রিন্টের জন্ম। এটা আজকে সর্বজন বিদিত এবং সারা পৃথিবীতে এই শাড়ির কদর আছে, সেটা ওখানে গেলে আমরা বুঝতে পারি। যে আমরা হয়তো কতটুকু জানি জানি না, কিন্তু এটা কিন্তু অনেকে ভীষণভাবে কদর করেন পৃথিবীতে, কারণ সারা পৃথিবীর মানুষ এই কিনতে মধ্যপ্রদেশে হাজির হন। এটা অল ওভারে হ্যান্ড ব্লক আছে, পুরোটাই ন্যাচারাল ডাই, আর এইটা হচ্ছে তার সাথে তার কন্ট্রাস্ট ব্লাউজ। আপনি একবার জাস্ট ভিজুয়ালাইজ করে নিন যে আপনাকে এই শাড়িটা পরে কত সুন্দর দেখতে লাগবে। এটা তসরে ব্রাক প্রিন্ট অথেন্টিক শাড়ি, এটার নাম্বার হচ্ছে 11 নম্বর, তাই তো শিলাদি? 11 নম্বর, দাম হচ্ছে 8950। এইবার আরেকটা স্টেটে আমি চলে যাই, এটা মহারাষ্ট্রের শাড়ি, বিদর্ভের তসর বলে পরিচিত। এটা কিন্তু শাড়িটা ন্যাচারাল ভার্জিন টোন, কোনো ডাই হয়নি, শুধু বর্ডারের সুতোটা ডাই হয়েছে। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, আমি একবার একটু দেখালাম, খুব খুব এলিগেন্ট লাগে। আপনারা আমাকেও দেখেছেন এই শাড়িটা পরতে, তাই আমি শাড়িটা আবার দেখালাম। শাড়িটার বর্ডারটা কিন্তু ব্ল্যাক বর্ডার, তসরের ভার্জিন টোন, ব্লাউজটা রানিং, কিভাবে বানাবেন সেটাও আমরা আপনাদের বলে দেব। এটার নাম্বার হচ্ছে 12 নম্বর, এর দাম হচ্ছে 7600 টাকা। এটা পিওর তসর শাড়ি ফ্রম মহারাষ্ট্র, এটা আমাদের 12 নম্বর শাড়ি গেল। এবার 13 নম্বর, ওই একই শাড়িতে যখন ব্লক করা হচ্ছে তখন শাড়িটা কেমন চেহারা পাচ্ছে সেটাও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ন্যাচারাল টোনটা রেখে তার মধ্যে ব্লকটা করা হয়েছে, গ্রিনের মধ্যে ব্লকটা করা হয়েছে ব্লু দিয়ে, পাটটা একটা ব্লুইশ টোন আছে, যার জন্যই সেই রংটাকে ম্যাচ করেই ব্লকটা করা হয়েছে। এটা অল ওভারে সেম ব্লক আছে,
আর অল ওভারে সেম ব্লক, ব্লাউজটা ওই জন্য রাখা হয়েছে একটা স্ট্রাইপে, যাতে আপনাকে আপনাকে অন্য ব্লাউজ যাতে পরতে না হয়, আপনি যাতে এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরতে পারেন। সম্পূর্ণটাই সেম ব্লকের শাড়ি, বর্ডারটা বর্ডার একটা দুপাশেই সেম বর্ডার আছে, খুব এলিগেন্ট শাড়ি, আপনারা জানেন এটার সাথে পরিচিত। এটা 13 নম্বর শাড়ি, এটা হ্যান্ডলুম মার্ক সিল্ক মার্ক সব এর মধ্যে আছে। এটার দাম হচ্ছে 9650। এবার আমাদের 14 নম্বর বাংলার তসর, বাংলার কাঁথা, তসরে প্রোগ্রাম করলে তো আমার কাঁথা একটু দেখাতেই হবে। এটা তসরটার ন্যাচারাল টোনটাতে গ্রিনটা দিয়ে কাজ হয়েছে এবং বাকিটা কিন্তু ডাই করা হয়েছে, ওই সবটাই এভাবে করা হয়েছে, কারণ মাথায় সবসময় থাকে শাড়িটা পরলে যেন আপনাকে একটু কোথাও আলাদা লাগে, ওইটা সবসময় মাথায় থাকে বলে খুব বেশি শাড়িতে কাজ করার আমার দরকার মনে হয় লাগে না, কারণ আপনার নিজের পার্সোনালিটি শাড়িটাকে সুন্দর করবে। শাড়িটা সুন্দর হয়ে আপনাকে কতটা ভালো লাগবে ওটা আমি বিশ্বাস করি না, শাড়িটা আপনি পরলেই শাড়িটা মর্যাদা পাবে। এটা সবটাতেই এরকম করা আছে। আর আঁচলটা একটু ভালো করে দেখাই, আঁচলটা অনেকটা বড় আঁচল আছে, শোল্ডার থেকে কভার করবে, মানে একদম আপনার এই কাঁধের এইখান থেকে কিন্তু এই সবুজ কাজটা যাবে, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আপনাকে। এইটুকু আপনারা মানে আমার কাছে ভরসা করতে পারেন আমি বলছি যখন। আর এইটার ব্লাউজটা কিন্তু এই টোনটাতেই রাখা হয়েছে, হাতে জাস্ট ন্যাচারাল টোনের উপরে এই গ্রিনটা দিয়ে করা হয়েছে, এইভাবে জিনিসটা করলে আমার মনে হয় খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা আমি দেখাচ্ছি, শিলাদি একটু পরে করো, হ্যাঁ আস্তে আস্তে তোলো। এইবার আমি দেখাই তসরে গুজরাটি, তসরে গুজরাটি, গুজরাটিটাও একটু অন্যরকমভাবে করা হয়েছে, যাতে ওইটা মাথায় সবসময় থাকে যে আপনি পরবেন শাড়িটা, ওটা তো আমাদের একটু ভাবতেই হবে কারণ আপনি আমার কাছে খুব স্পেশাল। এটা কিন্তু তসরে অল ওভারে যায়নি, হাফটায় গেছে, একটা তসর ভার্জিন টোনের মধ্যে রানি পিঙ্ক দিয়ে কাজটা করা হয়েছে, আর এইটা গেছে হাফ পোর্শনটায়, এই ব্লকটা এই সরি এই গুজরাটি কাজটা গেছে হাফ পোর্শনে, কারণ পুরোটাই হলে কিন্তু খুব ক্লামজি হয়ে যাবে ব্যাপারটা, সেই জন্য পুরো কলকাটা এইভাবে পুরো কলকাটা ধরে ধরে গেছে বর্ডারটা, আর বাকি ফার্স্ট হাফটা আপনাকে কিন্তু এরকমভাবে জিনিসটা দেখতে লাগবে। আজকে আমার যদিও ব্লাউজের সাথে যাচ্ছে না, কিন্তু তবু ওই গায়ে ফেলার লোকটা একটু সবসময়ই আসে, কারণ আপনাকে কেমন লাগবে আমি অলরেডি ভিজুয়ালাইজ করতে শুরু করেছি, এর সাথে যখন অবন্তী কাজের একটা জুয়েলারি থাকবে তখন আপনাকে খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে তসরে গুজরাটি, এর দামটা আমি বলে দিই, এর দামটা হচ্ছে, এটা শিলাদি কত নম্বর শাড়ি, 15 নম্বর প্রবাবলি, এটা 15 নম্বর শাড়ি, হ্যাঁ 15 নম্বর শাড়ি, 8950 এটার দাম তসরে। এইবার তসরে একটা আসি, কাশ্মীরি স্টিচ, তসরে কাশ্মীরি স্টিচ, আপনি একটু স্টিচটা ভালো করে দেখাবো, স্টিচটা না স্টিচটার মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, অনেক খাটুনি একজন ভাইয়ের আছে, এটা কিন্তু অনেক দিন ধরে কাজটা করতে হয়েছে তাদেরকে। এটা একটা ফিরোজি ব্লু, একটা রয়্যাল ব্লু, দুটো ব্লু মিলিয়ে কাজটা করা হয়েছে, তাকে সেখানে কিন্তু শাড়িটাকে কিন্তু কোনো ডাই করা হয়নি, কারণ এই শাড়িটা আমার মনে হয় কেউ যদি একটা ট্রাইবাল মালা দিয়ে পরেন ভীষণ সুন্দর লাগবে, আপনি অফিসে এসেছেন সন্ধেবেলায় কোনো ইভিনিং পার্টিতে যাবেন, আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি। এটা আমাদের কাছে মানে আমাদের অনেক বন্ধু এটা রিকোয়েস্ট করেছিল, আমি এই কম্বিনেশনটা করে দেখালাম। এগুলো কিন্তু সবই সূচের কাজ দেখাচ্ছি, সেই সূচের কাজের সূত্র ধরেই আমি আবার পৌঁছে গেলাম রাজস্থানে, এটাও কিন্তু সূচের কাজেতেই শিবরি হয়েছে, এটা অল ওভার শিবরি হয়েছে, পুরো কাপড়টাই আপনি দেখুন, আমি একটু ভালো করে দেখাতে চাই, সবটাতে কিন্তু সূচের ফোরগুলো আছে, এটা কিন্তু নেডল শিবরি, এটাও শাড়িটা ছোট্ট ফোল্ড হয়ে যায়, ডিজাইন মাফিক শাড়িটাকে বাঁধা হয়, তারপর সেটাকে টাইডাই করা হয়, এটাও একটা কষ্টসাধ্য কাজ। কালারটা ইন্ডিগো ব্লুয়ের একটা ভ্যারাইটি, পুরো ইন্ডিগো ব্লু নয়, একটু মভি স্টোনও এর মধ্যে ঢুকেছে, একটু চারকোল কালারও ঢুকেছে, অল ওভারে শাড়িতে কিন্তু শিবরি করা আছে, অল ওভারে কিন্তু শিবরি করা আছে, পুরো কাপড়টা জুড়ে শিবরি করা, আর তার সাথে ব্লাউজটা হচ্ছে এই জাস্ট একটা এই স্ট্রাইপে মতন শিবরি হয়েছে, এখানটা খুব ভালো বুঝতে পারবেন, পুরো একদম ফুটো ফুটো করা আছে, আপনারা চাইলে আমরা ফটো শেয়ার করব, পুরোটাতে দেখুন শিবরি করা আছে, আমরা কিন্তু কোনো রকম হার্ড পলিশ করাইনি, যাতে তসরের টেক্সচারটা ঠিকঠাক থাকে। এই শাড়িটার নাম্বার হচ্ছে 17 নম্বর, দাম হচ্ছে 10550।
এটা আমাদের 17 নম্বর শাড়ি গেল। আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আগের দুবারের মতন, আমি আমার ভুলগুলো তাহলে শুধরে নিতে পারবো, আমি আরও নিজেকে তৈরি করতে পারবো। আপনাদের এইটুকু আমার কাছে বিরাট পাথেয়। এটাও কিন্তু তসরে শিভরি হয়েছে, অনলি শুধু পাল্লাতে হয়েছে, আর কোথাও করা হয়নি। আগের শিবরিটা ছিল অনেক ডিজাইনিং, এটাই কিন্তু একদম নর্মাল শিবরি করা হয়েছে, একটু কম কষ্টের কাজ এটা। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটায় কিন্তু টাইডাই করা হয়েছে, বেঁধে বেঁধে নর্মাল বাঁধা, নর্মাল বেঁধে করা হয়েছে, নিডল দিয়ে নয়, নর্মাল বাঁধা হয়েছে, বেঁধে এই কাজটা করা হয়েছে। আমাকে একটু ব্লাউজটা কিন্তু রানিংয়ে আছে, পুরো কাপড়টাতেই এই টাইডাইটা করা আছে। এটা আমাদের প্রোগ্রামের 18 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 5950। আপনারা দামটা শুনেই বুঝতে পাচ্ছেন যে এখানে খাটনিটা ডেফিনেটলি কম আছে, তাই জন্যই সেটার দামটা, তসরটা সেম, শুধু কাজের উপর দামটা ডিপেন্ড করে। এইবার যেটা আমি দেখাবো, এটাও একটা কাইন্ড অফ শিবরি, শিবরি মানে হচ্ছে টাইডাই, সেই টাইডাইয়েরই ডিফারেন্ট পদ্ধতি। এটাই আগে আঁচলটা দেখাই, আঁচলটাই হয়েছে ক্ল্যাম্প শিবরি, মানে যেটা নিডল দিয়ে দেখাচ্ছিলাম সেটা এখন আমি দেখাচ্ছি ক্ল্যাম্পে। এই যে কাজটা হয়েছে, এই কাজটা কিন্তু ক্ল্যাম্পে হয়েছে, পুরোটা ক্ল্যাম্প দিয়ে বেঁধে জিনিসটা, আঁচলটা হলো, আঁচল এবং ব্লাউজ বোথ আর সেম, দুটো একরকম হলো। তার সাথে কিন্তু এই যে ব্যাপারটা যাচ্ছে, এটা কিন্তু হ্যান্ড ব্লকে কাজ হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগে পরলে। আমরা এই শাড়িগুলো আপনাদের দেওয়ার পরেই আমরা পরি, আমরাও চাই এই শাড়িগুলোই সবসময় পরতে, পরার পরে বুঝতে পারি শাড়িটার কদর কতটা। সেইভাবে গোটা শাড়িটাতেই একই রকম আছে, এটা পুরো শাড়িটাতেই একই রকম যাচ্ছে, ব্লাউজটা আর আঁচলটা একরকম। এটা আমাদের প্রোগ্রামের 19 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 7950। এবার আমি একটু উড়িষ্যাতে যাই, আবার তসর গিচায় সম্বলপুরি। এটা আঁচলটাতে বাঁধা পদ্ধতিতে কাজ হয়েছে, বেঁধে বেঁধে এই ইক্কটটা করা হয়, আর ভেতরটা ডাই হয়েছে গিচাতে, বর্ডারটা ব্লুয়ের টেম্পল, এটা সম্বলপুরি গিচা বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্বলপুরিতে হয় না, কিন্তু নামটা এটা সম্বলপুরি গিচা হয়ে গেছে। এটার দাম, গিচাটা কিন্তু ভীষণ লাইট ওয়েট, আমি এইটুকুনি বলতে পারি, কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। এটার দাম হচ্ছে 6350। এটা 20 নম্বর শাড়ি আজকের প্রোগ্রামের। আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট বক্সে কমেন্ট, এই চারটে জিনিস আমি আপনাদের কাছ থেকে সব সময় চেয়ে থাকবো কিন্তু। আচ্ছা, এটা উড়িষ্যার আরও একটা শাড়ি, প্রথম পার্টটা দেখাও, প্রথম পার্টটা হচ্ছে ব্লাউজ গেল। এইখান থেকে এই যে এটা ব্যাপারটা আছে, এখানে একটা মার্ক করে দেওয়া আছে, একটা ফোল্ড করে দেওয়া আছে, এইখান থেকে পাল্লা স্টার্ট হচ্ছে। পাল্লায় কিন্তু পুরোটাই তসরে আছে, কোনো কিন্তু কটনের ব্যবহার নেই, এখানে কিন্তু ফুল পাতা নকশা আছে, কিছু মাছও আছে, ফুল পাতা নকশা মাছ নানান রকম আছে, এগুলো কিন্তু সবই বাঁধা পদ্ধতিতে কাজ হয়েছে। আর পুরো শাড়িটাতে একটা ফোডা কুম্ভ, মানে টেম্পলটাকে ওড়িশাতে কুম্ভ বলা হয়, এটা ছোট্ট ছোট্ট টেম্পলের ব্যবহার আছে, কালারটা হচ্ছে রামা গ্রিন, তার সাথে লালের টেম্পল, খুব স্মার্ট এবং খুব এক্সক্লুসিভ শাড়ি। ব্লাউজটা লাল, এর সাথে আপনি ব্লাউজে যদি একটু চান অন্য কিছু এমব্রয়ডারি করে নিতে সেটাও করতে পারেন। এটা আমাদের প্রোগ্রামের 21 নম্বর শাড়ি, এর দাম হচ্ছে 12450। এটাও কিন্তু পুরোপুরি ডাই, হাতে বোনা, কোনো প্রযুক্তি এখানে ব্যবহার হয়নি, এবং সিল্ক মার্কটাও দেখিয়ে দিই, আমাদের সব শাড়ি যেটা সিল্ক সেটা সিল্ক বলে দেবো, যেটা সিল্ক নয় সেটাও আপনাকে বলে দেবো, যেটা কিন্তু সিল্ক নয় এটা মিক্সড শাড়ি। এটা আমাদের গেল প্রোগ্রামের কত নম্বর শাড়ি, 16 নম্বর শাড়ি গেল, 21 নম্বর শাড়ি গেল। এবার 22 নম্বর শাড়ি, 22 নম্বর শাড়ি হচ্ছে বেনারস, তসর বেনারসি, একটু আলাদা। আপনারা তসর বেনারসি মানে জানেন পাড় হবে, তসর কালার রং থাকলো বা তসর কালার ডাই হলো, এখানে কিন্তু একটা জাল নকশা করা হয়েছে, পুরো কাপড়টাতে দেখুন জরির একটা করে লতা গেছে, তার সাথে রেশম দিয়ে ফুলটা এসেছে, তসরের ন্যাচারাল টোনেতে অরেঞ্জ আর রানি দিয়ে কাজটা কমপ্লিট হয়েছে পুরো, আর তার সাথে ব্লাউজ আঁচলটা গেছে জড়ি দিয়ে উইভ করা। আমি উল্টো পিঠটাও একবার দেখাবো, যেটা কিন্তু পুরোটাই উইভ করা হয়েছে, এখানে কিন্তু কোনো রকম এমব্রয়ডারি হয়নি, কারণ আপনারা ভুল করতে পারেন, ভাবতে পারেন এমব্রয়ডারির শাড়ি, কিন্তু তা নয়, এটা উইভিংয়ের শাড়ি।
আর উইভিং এর শাড়ি আপনারা সবসময়ই জানেন যে একটা লুম সেট করতে আমাদের বেশ সময় লাগে, তারপরে মিনিমাম 10টা শাড়ি তৈরি হয় ডিফারেন্ট ডিজাইনে। এই পুরো গোটা কাপড়টাতেই এই জাল টেকনিকটা করা আছে, দুধারে টেম্পল বর্ডার আছে। আর একটু ব্লাউজটা দেখিয়ে দিই, আঁচল এবং ব্লাউজ, ব্লাউজটা কিন্তু ফুললি ব্রোকেড, জরির ব্রোকেড ব্লাউজ। এই শাড়িটা 22 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 11,950। এটা গেল 22 নম্বর শাড়ি। এবার 23 নম্বর শাড়ি আমার বাংলার শাড়ি, আমার বাংলার তসর। বাংলার তসরে পুরোটাতে, বাংলার তসরে পুরোটাতে ব্লক হয়েছে। একটু ব্লকটাকেও দেখুন, একটু ন্যাচারাল টোনের মতন করে করা হয়েছে। এটা কলকাতাতে অ্যাসিড কালারে একটু অসুবিধা, কিন্তু সেটা আমরা করতে পেরেছি অ্যাট লাস্ট। এইটা তার ব্লাউজটা আমি একটা ব্লক করে দিয়েছি, যাতে আপনাকে ওই যে মাথায় সবসময় ঘুরে যে আপনি পরবেন শাড়িটা, আপনাকে যেন একটু অন্যর থেকে আলাদা লাগে, কারণ আপনি অবন্তিকাসকে সাথে নিয়েছেন। এইটা হচ্ছে একটা তসর, পিওর তসরের শাড়ি, 23 নম্বর শাড়ি। এটার দামটাও আমি বলে দিই, এটার দাম হচ্ছে 6,750। এটা 23 নম্বর শাড়ি গেল। এবার আমরা যাবো হচ্ছে তসরে জামদানি, হ্যান্ড ওভেন জামদানি। তো আজকাল জামদানি অনেক বেরোচ্ছে, জামদানির অনেক প্রযুক্তি ইউজ হচ্ছে, এটা কিন্তু কোনো প্রযুক্তি ইউজ হয়নি। এটা কিন্তু সেই আদিকালের হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যে জামদানির টেকনিকে করা হয় সেইভাবেই কাজটা করা হয়েছে। পুরো কাপড়টা তসরের ন্যাচারাল টোন রাখা হয়েছে, তার মধ্যে মেরুন আর অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে এই ফুল এবং জাল। আগেরটা দেখালাম বেনারস, এবারটা বাংলা, পদ্ধতিটা কিন্তু সেম, ওই জামদানি টেকনিক। একটু আঁচলটা দেখাই, কেন এটার আঁচলটা খুবই বেশ, মানে অনেকটা বড় বড় ফুল আছে। আমি একটু আঁচলটা দেখিয়ে দিই, এবং এটা তসরে জামদানি। আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাকে কিন্তু ভীষণভাবে রিচ করবে এই শাড়িটা, এইটুকু বলতে পারি। এটা আমাদের কত নম্বর শাড়ি? 24 নম্বর শাড়ি। তো এটা 18,500। একজন লোক মানুষের হাতের কাজ, দেড় মাসের চেষ্টায় একটা শাড়ি তৈরি হয়। এবার আমি আবার একটা আমাদের বাংলার তসরে আসলাম। এটা আমাদের 24 নম্বর শাড়ি, না 25 নম্বর শাড়ি, তাই তো 25 নম্বর। এটাও দেখুন, আমি কিন্তু ওইটাই সবসময় মাথায় রাখি যে শাড়িটা আপনি পরবেন, আপনি কোথাও একটা আলাদা। ফিরোজি কালারের শাড়ি, শাড়িটায় দুধারে সেম সাইজের বর্ডার, আঁচলটায় ব্লক গেছে। এর ব্লাউজটা কিন্তু আমি অবশ্যই ফুল প্রিন্টেড দেব। একটু খোলো, এই যে ব্লাউজটা কিন্তু আমি পুরোটাই প্রিন্টেড দিচ্ছি, তার কারণ আপনাকে যেন সুন্দর লাগে। এর সাথে আপনারা চাইলে আমি জুয়েলারি নিশ্চয়ই ম্যাচ করে দেব। এটা আমাদের প্রোগ্রামের 25 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 6,250। আর টেবিলে আমার একটা বাক প্রিন্টের চাদর আছে, আমি এটা ডাবল বেড চাদর, আমি চাদরটা আর খুললাম না, পুরোটাতেই ন্যাচারাল ডাইতে করা হয়েছে। এটার দাম হচ্ছে 1850, চারকোল আর রামা গ্রিন, এই দুটোর এখানে মেলবন্ধন হয়েছে। হ্যাঁ, আমি কিছু একটু ব্যাগও দেখিয়ে দিই আপনাদের সাথে, যেটা আমাদের বাগরু প্রিন্টেরই ব্যাগ, এটাও একদমই হাতে তৈরি, 1350 টাকা দাম। আমি পরপর কয়েকটা দেখাই, এটাই কোনো নাম্বার নেই, আপনারা দাম দিয়ে বুক করলেই হবে। এটা হচ্ছে 950-এর, শিলদি 950-এর কয়েকটা কালার দেখিয়ে দাও। জাস্ট পেছনে একটা চেন আছে, ভেতরে একটা চেন আছে, এবং ভেতরে কিন্তু এই যে দুখানা চেন, আমি একটু দেখিয়ে দিই, ভেতরে দুখানা চেন, এখানে একটা, এখানে একটা, দুখানা চেন আছে, এবং ভেতরে আপনাদের আরেকটা ছোটো চেনও আছে। এগুলো হচ্ছে আমাদের 950। আমি কালারগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, 950 দেখালাম, এটা 1350, আর এখানে কিছু দেখাবো একটু জামা কাপড় নিয়ে যাওয়ার মতন, এগুলো 1150। এখানেও পেছনে কিন্তু ব্যাক সাইডে চেন আছে মোবাইল নেওয়ার জন্য, এবং ভেতরে কিন্তু এতটা বড় আছে, আপনি ইচ্ছা করলে এক দুদিনের জন্য জিনিসপত্র নিতে পারেন। এরও কয়েকটা কালার আমি আপনাকে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে 1150। আমি এটা খুললাম না, আপনাদের একটু দেখিয়ে দিলাম, এটা 1150। আপনারা আমার মোটামুটি আজকে 25টা শাড়ি দেখানো শেষ, আপনারা আপনাদের মতন করে আপনাদের কাজটা আমাকে একটু করে দেবেন, আর আমার আপনাদের কাছ থেকে আমি পেয়ে থাকি এটা, এটাই আমি বারবার চাইবো, এইটুকু আমার চলার পাতেও। নমস্কার।